সিক্রেটস অফ সাকসেস ভিডিও সিরিজের দুই নম্বর ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে টপিকটা যেটা নির্ধারণ করেছি বা আমার মতে আটটা যে সিক্রেটস আমি পরপর শেয়ার করব, তার নম্বরের দুই নম্বরটা যেটা হচ্ছে যে লিভ ইউর লাইফ অন পারপাস। গতদিনের ভিডিওতে আমি বলেছিলাম যে সাকসেসফুল হওয়ার জন্য প্রথম শর্তটা হচ্ছে ইউ হ্যাভ টু টেক দ্য 100% রেসপন্সিবিলিটি অফ ইউর লাইফ। দুই নম্বর, এখন আমি শুরু করব। আসলে আমার রেসপন্সিবিলিটি আমার নেওয়া হয়ে গিয়েছে, নিজের উপরে পাওয়ারটা নিয়ে এসেছি, ভেরি গুড। এখন টাইম আমাকে ডিসিশন নিতে হবে আসলে আমার জীবনটা আসলে কিসের জন্য, ওয়াই আই ওয়াজ বর্ন। একজন খুব মনীষী খুব সুন্দর কথা বলেছে যে আমাদের জীবনে দুইটা জন্ম থাকে, একটা হচ্ছে আমি যখন জন্মগ্রহণ করেছি, আর একটা হচ্ছে যেদিন আমি জানতে পেরেছি যে আমি কেন জন্মগ্রহণ করেছি। সো লিভ ইউর লাইফ অন পারপাস ইজ সামথিং লাইক দ্যাট। এখন সমস্যাটা যেটা আমি দেখছি সোসাইটিতে সেটা হচ্ছে আমরা সাধারণত যে টার্গেটটা সেট করি বা এইম ইন লাইফ লিখি, এটা অনেকটা খুব একটা ন্যারো ডাউন একটা স্বপ্ন, যার কারণে এটা আমাকে আসলে খুব বেশি উদ্বেলিত করে না, আমাকে খুব বেশি পরিশ্রম করার জন্য অনুপ্রেরণা যোগায় না। যেমন আমি ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, এটা খুব ছোটো একটা স্বপ্ন। আসলে আমার স্বপ্নটা হতে হবে একটু বড়। জন এফ কেনেডির একটা সুন্দর সত্যিকার একটা ঘটনা আছে, উনি একবার নাসাতে গিয়েছিলেন যখন উনি প্রেসিডেন্ট ছিলেন, তো নাসাতে গিয়ে দেখেছেন যে একজন ওই যে পরিষ্কার করছে ফ্লোর, তো তাকে জিজ্ঞাসা করেছে যে তুমি এখানে কী করো, উনি অ্যান্সারটা দিয়েছেন যে আমি একটা মানুষকে চাঁদে পাঠাতে সহায়তা করি। চিন্তা করে দেখেন যে সে তো বলতে পারতো যে আমার কাজ হচ্ছে ঝাড়ু দেওয়া। এবং সবচেয়ে ইন্টারেস্টিং থিং হচ্ছে যে আমরা যে কাজটা করি আর যে চাকরিটা করি, দুইটা জিনিসটাকে মিলায় ফেলি, আমাদের কাজটা অনেক বড়। ফর এক্সাম্পল, আমি কি চাকরি করি, আমি শিক্ষকতা চাকরি করি, কিন্তু আমার জবটা কি শিক্ষকতা? না, আমার জবটা হচ্ছে একটা মানুষকে সুশিক্ষিত করা, একটা মানুষের জীবন বদলে দেওয়া। সো এই মহৎ লক্ষ্য নিয়ে আমাকে চিন্তা করতে হবে, আমাকে চিন্তা করতে হবে যে আই এম পার্ট অফ এ বিগার থিং। যেটা ফেসবুকের জুকারবার্গ তার এমপ্লয়ীদের উদ্দেশ্যে একটা অনুষ্ঠানে বলেছিলেন যে থিঙ্ক অ্যাবাউট ইট, ইউ আর এ পার্ট অফ দ্য বিগ থিং। এবং যখনই আমি নিজেকে একটা বড় একটা অর্জনের অংশ বলে মনে করব, তখন আমার কাজটাকে মিনিংফুল মনে হবে, তখন আমার কাজটা করতে আমি আনন্দ অনুভব করব। কিন্তু আমি যদি চিন্তা করি আচ্ছা ঠিক আছে আমি একটা ছোট চাকরি করি, দেন ইউনো যে আমার জীবনটা এই যে পারপাস, সেই পারপাসটা থাকছে না। আজকে যারা পৃথিবীতে অনেক বড় বড় কাজ করেছে, তারা প্রত্যেকে ছোট থেকেই এই মহৎ লক্ষ্যটা তারা সেট করে দিয়েছিল, যার ফলে তারা তাদের জীবনে অনেক বড় কাজ করতে পেরেছে, অনেক বড় বড় মানুষের সাথে মিশতে পেরেছে এবং অনেক বেশি পরিশ্রম করতে পেরেছে, যার ফলে তারা নিজেদের জীবনে আসলে সফলকাম হয়েছে। ওয়েন ডায়ার, আমার খুব ফেভারিট একজন স্পিকার বা আমি তাকে মনে করি যে হি ইজ এ রিয়েলি এ গুরু, ওয়েন ডায়ার বলেছে যে লিভিং ইউর লাইফ অন পারপাস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ হ্যাভিং ইউনো মেক ইউর লাইফ ফুল ফাংশনাল। সো আমার জীবনটাকে যদি আমি পরিপূর্ণ করতে চাই, আমার একটা অবিষ্ট লক্ষ্য থাকতে হবে যেটা আসলে অনেক বড়। একজন মনীষী বলেছে সুন্দর কথা যে তোমার গোলটা এত বড় হওয়া উচিত যাতে তুমি তোমার ছোট মনের মানুষকে বলতে ভয় পাও। সো মেক ইউর ড্রিম, মেক ইউর এইম সো হাই, সো বিগ, অ্যান্ড মোস্ট অফ দ্য কেস ইট শুড বি ইনট্যাঞ্জিবল। আমার এইমটা ট্যাঞ্জিবল হওয়া উচিত হবে না, আমারটা হবে আমি একটা বড় কোনো লক্ষ্যের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।